ফুল রপ্তানি করে বিপুল বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ থাকলেও সে পথে হাঁটছে না বাংলাদেশ। উল্টো প্লাস্টিকের কৃত্রিম ফুল আমদানির মাধ্যমে নষ্ট করা হচ্ছে দেশের বাজার ও পরিবেশ। খাতটি টিকিয়ে রাখতে নীতিমালা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রহমান ফয়েজের রিপোর্ট। হেমন্তের সকালে ভোরের কুয়াশা ভেদ করে উঁকি দিচ্ছে সূর্য, যার আলোর সাথে মিতালি গোলাপ, গাঁদা, জারবেরা আর চন্দ্রমল্লিকার মন জুড়ানো এই দৃশ্য সাভারের বিরুলিয়ার গোলাপ গ্রামের। বাগানের ফুটন্ত ফুলের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা। কেউ পরিষ্কার করছেন আগাছা, কেউ আবার সংগ্রহ করছেন বিক্রির উদ্দেশ্যে। 14 তারিখ থেকে এই পর্যন্ত ফুলের দাম খুব ভালো, আমরা প্রতিটা ফুল 6-8 টাকায় পাইকারি বিক্রি করতেছি। বিদেশে রপ্তানি হলে আমাদের লাগে সুবিধা হইতো, মনে করেন একটু ইনকামটা বেশি হইতো, টাকা পয়সা পাইতাম, বছর একটু শান্তি মতন করে মরে খাই পারতাম। চাহিদা বাড়ায় রাজধানীর পাইকারি বাজারগুলো হয়ে উঠেছে সরগরম। ব্যবসায়ীরা বলছেন বেচা কেনা হচ্ছে বেশ ভালোই, তবে সেখানে প্রধান বাধা বিদেশ থেকে আনা প্লাস্টিক ফুল। আর্টিফিশিয়ালে বাজার দখল করে নিছে, আজকে এই যে বিভিন্ন ইভেন্ট এবং যত স্টেজ পেজ সাজানো সব ফুলগুলি আর্টিফিশিয়ালে কাজ করে। বর্তমানে আমাদের সার্বিক ফুলের বাজারটা অনেক তাই ভালো, ফুলের বাজার মোটামুটি ভালো যাচ্ছে, এর আগে খারাপ ছিল, আমরা খুবই ক্ষতিগ্রস্ত ছিলাম। দেশে দিন দিন বাড়ছে ফুলের আবাদ, বর্তমানে যার চাষ হচ্ছে 6,000 হেক্টর জমিতে, যদিও সেভাবে গড়ে ওঠেনি বিপণন ব্যবস্থা। তাই খাতটির সম্প্রসারণে নীতিমালা চায় বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটি। আমাদের সংগ্রহ যে ব্যবস্থাপনা, প্যাকেজিং, গ্রেডিং করার যে অবকাঠামো, আসলে আমাদের দেশে ওইভাবে গড়ে ওঠে নাই। ফুল রপ্তানির ক্ষেত্রে একটা নীতিমালা দরকার। ফুল কাঠফুলার হিসেবে এখনো কিন্তু আমরা ফুল বিদেশে রপ্তানি করতে করার সুযোগ ওইভাবে সৃষ্টি হয়নি। শুধু দেশই নয়, দেশের বাইরেও ভালোই চাহিদা রয়েছে ফুলের। তবে প্রতিযোগিতার দৌড়ে এগিয়ে থাকতে হলে নজর দিতে হবে প্রক্রিয়াজাতকরণের ওপর, বলছেন এই ফুল বিজ্ঞানী। যত বেশি ফুলের ভেরিয়েশন আনতে পারবো, রঙের অথবা জাতের ভেরিয়েশন আনতে পারবো, তত বেশি কিন্তু ফ্লাওয়ার সেক্টরটা অনেক বড় হবে। আমরা যদি সেই ড্রাই ফ্লাওয়ার দিয়ে শোপিস বানাতে পারি, অথবা যদি আমরা পারফিউম বানাতে পারি, এইরকম যদি পারি তাহলে ন্যাচারাল যে ডিজাস্টারগুলো আসে তখন ফুল সেক্টরটা ঘুরে দাঁড়াতে পারবে। দেশে বর্তমানে উৎপাদিত হচ্ছে 32,000 টনেরও বেশি ফুল। অভ্যন্তরীণ বাজারের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা গেলে এটি হতে পারে বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম খাত। রহমান ফয়েজ, চ্যানেল 24, সাভার, ঢাকা। 250 বছর ধরে সমান দাপটে টিকে আছে নাটোরের ঐতিহ্যবাহী কাঁচা গোল্লা। শুধু দেশে নয়, রপ্তানি হচ্ছে বিদেশেও। তবে সম্প্রতি উৎপাদন উপকরণের দাম বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছেন ব্যবসায়ী ও স্থানীয় ভোক্তারা। নাটোর থেকে আরও জানাচ্ছেন দেবাশিস কুমার সরকার। বড় বড় কড়াইয়ে জাল দেওয়া হচ্ছে গরুর দুধ, নানা উপকরণ মেশানোর পর যা থেকে তৈরি হবে ছানা, আর সেই ছানা আলাদা করে তাতে চিনির শিরার মিশ্রণে বানানো হয় কাঁচাগোল্লা। নাটোরের প্রায় 250 বছরের ঐতিহ্যবাহী মিষ্টান্নটি এখনও সমান জনপ্রিয় দেশ জুড়েই। শুধু তাই নয়, কদর আছে বিদেশেও। নাটোরের কাঁচাগোল্লাটা আসলে অনেকদিন আগেকার শুনলাম, রানী ভবানীর আমলকার, দূর দূরান্ত থেকে লোকজন আসে। এটা এই কাঁচাগোল্লার ব্যবসা আমরা দীর্ঘদিন ধরে ধরে আসি, আমরা আরও ধরে রাখতে চাই, বংশ পরাক্রমে চলে আসছে আমাদের এই ব্যবসা। কাস্টমার সবসময় আমাদের এখানে থাকে, সকাল বিকাল নেয়, বিভিন্ন জেলা থেকে কাস্টমার আসে, আসে আমাদের ক্রয় করে নিয়ে যায়। তবে সব কিছুর মতো দাম বেড়েছে এই খাবারটিরও। দোকানভেদে প্রতি কেজি বিক্রি হচ্ছে 580 থেকে 600 টাকা দরে। ছোটবেলা থেকে আমি এই দোকান থেকে কাঁচাগোল্লা নেই, কিন্তু এখন যেভাবে দাম বেড়ে যাচ্ছে আর যে বেতন পাচ্ছি তাতে আর কাঁচাগোল্লা কেনা সম্ভব না। কাঁচাগোল্লার সুনাম রক্ষায় ভেজাল বিরোধী অভিযান সহ সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানালো জেলা প্রশাসন। আমরা নিয়মিতভাবে তদারকি করছি, আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যারা রয়েছেন তারা মোবাইল কোর্ট পরিচালনা করছেন, পাশাপাশি ব্যবসায়ীদের নিয়ে আমরা মত বিনিময় সভা করেছি। আমরা আশা করি সকলের সমন্বিত প্রচেষ্টায় আমাদের এই ঐতিহ্যের কাঁচাগোল্লা সারা দেশব্যাপী তার পূর্বের মান বজায় রেখে গ্রাহকের কাছে পৌঁছে যাবে। সরকারি সহায়তা পেলে খাতটি আরও বেশি সমৃদ্ধ হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। দেবাশিস কুমার সরকার, চ্যানেল 24, নাটোর। বরগুনায় ইট ভাটার কারণে হুমকিতে পরিবেশ, ভাটার ধোঁয়া ধুলায় বিনষ্ট হচ্ছে ফসলি জমি। বিষয়টি নিয়ে প্রশাসনের কাছে বারবার অভিযোগ করা হলেও নির্বিকার সবাই। আবু জাফর সালের পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট।
একদিকে ইটভাটার আগুনে পড়ছে গাছ, ধোয়াধুলোয় বিনষ্ট পরিবেশ। বরগুনার তালতলিতে নিয়ম ছাড়াই চলছে বেশিরভাগ ইটভাটা। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র থাকলেও লোকালয় ভাটা চালাতে যে নিয়ম মানার কথা তাও এখানে উপেক্ষিত। বেশিরভাগ ইটভাটা গড়ে তোলা হয়েছে আবাদি জমি ঘেঁষে, ফলে পরিবেশের সাথে ক্ষতির মুখে ফসলও। এই ফিল্ডের কারণে এলাকায় কোনো গাছপালা নাই, কোনো ফল ফল হইতেছে না, ধানও আমরা পাইতেছি না। আর এলাকার মানুষ তো হ্যাঁ লাখ লাখ টাকা ইট পুড়ে বাইরে আছেন, এলাকার মানুষ কেটে যাইবে একজন আর মানে দশটা টাকা গায়ে কোনো খরচ করে কেটে যাইবে। যা এগত মনে করেন 2000 ইট বেসলে মনে করেন 14-15 হাজার টাকা বাইরে গেলে আস্তে করে একজন আর প্রশাসনিক বা একজনের দিলে জামাল আবার শেষ। এবার গাছে নারিকেল গাছে বা যে কোনো ফল ফাঁকড়া কোনো গাছ হইতেছে না, এই নিয়েই আর কি ঘটনা হয়েছে। আমরা দুর্ভাগ্যের ভিতরেই আছি, একে প্রশাসন দেখে না। স্থানীয়দের দাবি, বিষয়টি নিয়ে বারবার অভিযোগ করা হলো নির্বিকারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বন উজাড় করে কাঠ পোড়ানো হচ্ছে, নদী দখল করা হচ্ছে, ইটবাটার ছোট ছোট পিক ইট নদীর চরে ফেলে সেখানে পলি জমিয়ে নদী দখল করা হচ্ছে, তারপরে কৃষি জমি নষ্ট করে সেখানে ইটবাটা নির্মাণ করা হয়েছে। এগুলো নিয়ে আমরা বারবার প্রশাসনকে বলেছি, কিন্তু তারা কোনো কার্যকরী পদক্ষেপ নেয়নি। অবৈধ ইটভাটার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। আমাদের যেহেতু মানে ইটের মৌসুম শুরু হয়েছে এবং কিছু কিছু ভাটার মালিকগণ তারা সরকারি নিয়ম নীতি ব্যত্যয় ঘটিয়েছেন বা ঘটাচ্ছেন বলে এরকম তথ্য আমাদের কাছে এসেছে। আমরা মোবাইল কোর্টের মাধ্যমে এগুলো বন্ধ করার কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছি। বরগুনা জেলায় ইটভাটা আছে প্রায় 70টি, এর মধ্যে পরিবেশ অধিদপ্তর ও প্রশাসনের অনুমতি আছে 47টির। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। চলতি মৌসুমে বিশ্বজুড়ে বেড়েছে সয়াবিন উৎপাদন, কমছে দামও। বিশ্লেষকদের আশা, এতে বিশ্বজুড়ে সয়াবিনজাত খাদ্যপণ্যের দাম থাকবে ক্রেতার নাগালে। এর বাজারদর নিয়ন্ত্রণে মূল ভূমিকা রাখছে শীর্ষ রপ্তানিকারক দেশ ব্রাজিল। চলতি বিপণন মৌসুমে 9.66 কোটি টন সয়াবিন রপ্তানির পরিকল্পনা দেশটির। বিশ্বে অর্থনৈতিকভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিমজাতীয় খাদ্যের একটি সয়াবিন, যা থেকে সহজেই অধিক প্রোটিন এবং দেহের অতি প্রয়োজনীয় বেশ কিছু উপাদান সংগ্রহ করে লাখ লাখ মানুষ। সয়াবিন বীজের 17% তেল, 63% খাবার আর 50% আমিষ। স্টার্চ বা শর্করা নেই বলে ডায়াবেটিস রোগীদের আমিষের চাহিদা পূরণের অন্যতম উৎসও এই ডাল বীজ। তেল, সয়া সস, সয়া মিল্ক, সয়া মিট, টোফু সহ নানা পদে এশিয়ার দেশগুলোতে ব্যবহার হয়ে আসছে সয়াবিন। চীন, জাপান ও কোরিয়ায় খাদ্য ছাড়াও ঔষধি উপাদান হিসেবেও ব্যবহার হয় ব্যাপক হারে। ইতিহাস বলছে খ্রিস্টপূর্ব 7000 বছর আগে প্রথম চাষ হয়েছিল চীনে, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম আবাদ 1804 সালে। বর্তমানে উৎপাদনের শীর্ষে দক্ষিণ আমেরিকার দুই দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা। বর্তমানে বিশ্বের শীর্ষ সয়াবিন রপ্তানিকারক দেশ ব্রাজিল। সরকারি সংস্থা কোনাপ বলছে 2022-23 মৌসুমে উৎপাদন ছাড়াবে 15.35 কোটি টন, যা গেলবার থেকে 1.80 কোটি টন বেশি। ইতিবাচক অনুমান করছে মার্কিন কৃষি বিভাগ USDA, বলছে এবার ব্রাজিলে মাড়াই হবে 5.17 কোটি টন আর রপ্তানি হবে 8.95 কোটি টন। ব্রাজিলের ভোজ্যতেল উৎপাদন অ্যাসোসিয়েশনের আশা, নতুন মৌসুমে রপ্তানি দাঁড়াবে 9.30 কোটি টনে। পণ্যবাজার বিশ্লেষকদের তথ্য দিচ্ছে একই ধরনের আভাস, মূল কারণ চীনের চাহিদা। বিশ্বে সয়াবিন আমদানিতে শীর্ষে চীন, এবছরও কিনতে পারে 9.80 কোটি টন, বছর ব্যবধানে বাড়বে 8.3%। শীর্ষ আমদানিকারক দেশের বাজার ধরতে এক ধরনের লড়াই চলছে আমেরিকা ও ব্রাজিলের। যদিও কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রকে হটিয়ে চীনের শীর্ষ সরবরাহকারী ব্রাজিল, এবারও দক্ষিণ আমেরিকার দেশটি থেকে 6.17 কোটি টন আমদানির পরিকল্পনা চীনের, বছর ব্যবধানে বাড়বে 9%। বিপরীতে আমেরিকা থেকে আমদানি হতে পারে মাত্র 2.84 কোটি টন। বাজার বিশ্লেষকরা বলছেন এবার বিশ্বজুড়ে উৎপাদনের বিপরীতে সয়াবিনের চাহিদা কম। এমন পরিস্থিতিতে লোকসানের সংখ্যায় গবেষকদের পূর্বাভাসের পর থেকেই কমছে সয়াবিনের দাম, যা ইতিবাচকই হবে আমদানি নির্ভর দেশগুলোর জন্য। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ব্রয়লার মুরগির হাড় এবং কম্পোজিটে অ্যান্টিবায়োটিকের উপস্থিতি রয়েছে, তবে তা সর্বোচ্চ সহনশীল, এমনটাই বেরিয়ে এসেছে কৃষি মন্ত্রণালয় ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যৌথ গবেষণায়।
এরকম দাবি করেছেন কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক। আজ সচিবালয়ের তথ্য অধিদপ্তরে এ সংক্রান্ত গবেষণার প্রতিবেদন নিয়ে সংবাদ সম্মেলন করেন কৃষিমন্ত্রী। বলেন, ব্রয়লার মুরগি নিরাপদ কিনা তা জানতে গত বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত 1200 মুরগি ও 30 জাতের ফিড থেকে 315টি নমুনা সংগ্রহ করে পরীক্ষা নিরীক্ষা চালায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল। প্রাপ্ত ফলাফলে যে অ্যান্টিবায়োটিক পাওয়া গেছে তা খুবই সামান্য, যা মানবদেহের জন্য ক্ষতিকর নয়। বাংলাদেশে বিপুল সংখ্যক মানুষের ধারণা বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদিত মুরগির মাংসে, অর্থাৎ ফার্মের মুরগি বলে যেটা পরিচিত, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অ্যান্টিবায়োটিক, ভারী ধাতু প্রভৃতি আছে। মুরগির মাংসের মধ্যে রয়েছে অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন, মিনারেল, যা শরীর গঠন, মেধা বৃদ্ধি ও শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। দর্শক, এই ছিল কৃষি 24-এ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।